জেনারেল আজিজ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান, তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসলে কি বার্তা দিচ্ছে? আমি অনেকদিন ধরেই বলছি যে যুক্তরাষ্ট্রের পক্ষে, বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, তার যে নীতি, ঘোষিত নীতি বা ফরেন পলিসি, সেখান থেকে সরে যাওয়া সম্ভব নয়। এবং একথা আমি বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে আমি নির্বাচনের পরে একাধিকবার বলেছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমার যেটা ধারণা, আন্তর্জাতিক রাজনীতি বা সম্পর্কের ছাত্র হিসেবে, সেটা হচ্ছে যে তারা একটা ক্যারট অ্যান্ড স্টিক পলিসিতে চলবে। পলিসিটা কীরকম? আপনাকে, আপনার সঙ্গে এনগেজমেন্ট থাকবে, আপনাকে নানাভাবে সহায়তা সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা একই সঙ্গে দিবে, এবং তাদেরও কিছু স্বার্থ আছে, এবং সেই স্বার্থের কোনো কোনোটা হয়তো সরকার পছন্দ নাও করতে পারে, কিন্তু দেশের ভেতরকার একটা গোষ্ঠী আবার পছন্দ করতেও পারে। সেরকম ক্ষেত্রে তারা হয়তো তাদেরকে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে এক ধরনের ক্যারটের উল্টো দিকে যে স্টিক, অর্থাৎ কিছু অ্যাকশন তারা হয়তো নেবে, যেটা হয়তো দেশের ভেতরকার একটা গোষ্ঠী পছন্দ করবে না, বা স্পষ্ট করে বললে সরকার হয়তো পছন্দ করবে না। কাজে এই ক্যারট অ্যান্ড স্টিক সরকারের সঙ্গে এনগেজমেন্টও রাখবে, নানা ক্ষেত্রে সহযোগিতা করবে, যেটা হয়তো সরকার তার থেকে মাইলেজ পাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই যে স্টিক, তার যে লক্ষ্য পূরণ, তার যে আকাঙ্ক্ষা, বা বাংলাদেশের জনগণের একটা বড় অংশের যে আকাঙ্ক্ষা, সেই পূরণও তার যে ভূমিকা, সেটা সে অব্যাহত রাখবে। এবং একথা বললেই অনেকে আবার সমালোচনা করতে পারেন, আমার যুক্তরাষ্ট্র কি সব জায়গায় গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কাজ করছে? সব জায়গায় হয়তো করছে না, কারণ তার স্বার্থটা বৃহৎ স্বার্থ, সবচেয়ে বড় শক্তি সে, নিজের দেশেও হয়তো তাদের সেটা লঙ্ঘন হয়, কিন্তু তাদের এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি আছে, এক ধরনের ট্রান্সপারেন্সি আছে, যারা সেটা লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেমন মনে থাকবার কথা, সাম্প্রতিককালে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সফরে এসে বলেছিলেন যে এই যে ছাত্রদের উপরে পুলিশি হামলা, সেটার যেখানে যেখানে ব্যত্যয় হয়েছে সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। সকল ক্ষেত্রে হয় তো হয়নি, কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিকভাবে হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেসব ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে সেগুলোর তার ব্যবস্থা তারা নেবেন। এ কথা আমি বলছিলাম যে জেনারেল আজিজের উপরে এই যে নিষেধাজ্ঞা, এর কতগুলো গুরুত্বপূর্ণ দিক অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকে শেয়ার করবার চেষ্টা করব। আমি এর আগে আমেরিকার অবস্থান নিয়ে সরকারি বা সরকার সমর্থক মিডিয়ার মিস ইনফরমেশন বা নিজেদের সুবিধা মতো ভাষ্য প্রচারের বিষয়টি নিয়ে কথা বলেছি। এবারের প্রসঙ্গটি যদি দেখেন, তাতে কতগুলো বিষয় আমাদের নজরে সহজেই আসছে। এক, ডোনাল্ডুর সফর শেষ করে যাওয়ার প্রায় সাথে সাথেই সরকার আমেরিকার সাথে সম্পর্ক ভালো আছে একথা বলছিল, এবং সব ঠিকঠাক আছে এমন একটা আবহ তৈরির চেষ্টা করেছে। এটা নিয়ে অনেক সিনিয়র নেতারা কথা বলেছেন, অনেক বিশেষজ্ঞরা কথা বলেছেন, অনেক সাংবাদিক এটা নিয়ে কথা বলেছেন। বিএনপি বা বিরোধীরা যথারীতি হতাশা ব্যক্ত করেছেন, কেউ কেউ বলেছেন যে আমেরিকা তার অবস্থান বদলায়নি, আগের অবস্থানই আছে, মানে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার সহ সুস্থ ভোট তারা চেয়েছিলেন, এবং এখন ভোটটা হয়ে গেছে বটে, কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা এখনও একই জায়গায় আছে, সেই প্রয়াসটা তাদের একই জায়গায় আছে, এবং সেই এফোর্টটা একই রকম থাকবে, হয়তো কৌশলটা ভিন্ন হতে পারে। মূল্যবোধ নির্ভর তাদের যে বিদেশ নীতি, ভ্যালু বেসড ইন্টারন্যাশনাল অর্ডার তারা যেটা তৈরি করতে চান, রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা ওয়ার্ল্ড অর্ডার যেটা তৈরি করতে চান, সেইভাবেই মূল্যবোধ নির্ভর তাদের যে ফরেন পলিসি, তা থেকে আমেরিকা সরে আসেনি, এটা মোটামুটিভাবে স্পষ্ট। অনেকে বলছেন যে আমেরিকা বাংলাদেশকে হতাশ করেছে, বিপদে ফেলে পিছু হটেছে, ভারতের ঘাড়ে বাংলাদেশকে সঁপে দিয়ে এখন আরামে আয়েশে ফুসকা খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, ক্রিকেট খেলছে ইত্যাদি কথা যখন ব্যাপকভাবে চাউর হচ্ছিল, ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তেই এই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপরে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণাটা ঘটা করে প্রচার হতে দেখলাম আমরা। এই বিষয়ে সংবাদের যেন ফুট করে বন্যা বয়ে যেতে দেখেছি, মূলধারার পত্রিকা যেন অনেক দিন পরে একটা প্রাণ খুলে এই বিষয়ে সংবাদের সুযোগ পেয়েছে।
কোনো কোনো পত্রিকার অনলাইনে এই বিষয়ে 10 থেকে 12টা সংবাদ ছিল এবং প্রধান প্রধান শীর্ষ দৈনিকেও এরকম সংবাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি। মূল কথা হচ্ছে যে বাংলাদেশে বেশিরভাগ মিডিয়া এক ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যেই কাজ করে, এটা আমরা সবাই জানি। তার অনেক কারণ আছে, এগুলো আমি অতীতে অনেকবার আলোচনা করেছি। এমনকি আল জাজিরার প্রতিবেদনটি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রকাশ প্রচারিত হওয়ার পরে কোনো কোনো সিনিয়র সাংবাদিক এটি কোনো প্রতিবেদনই হয়নি, এমনকি তাদের মধ্যে সম্পাদক আছেন এমন ব্যাখ্যা মিডিয়াতে দিয়েছেন, এমনকি আমার সাথেও দিয়েছেন। তখন এই বিষয়ে এমন সংবাদ পরিবেশনের হিড়িক আমরা কিন্তু দেখিনি যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রচারিত হলো। আমেরিকার এই নিষেধাজ্ঞার খবরটি মিডিয়াকে হাত খুলে প্রাণ খুলে এই বিষয়ে সংবাদের একটা সুযোগ করে দিয়েছে। সাংবাদিকরা জেনারেল আজিজের বাড়ি পর্যন্ত ছুটে গেছেন বলা যায়। যা হোক, নির্বাচনের পরে এই খবর চাউর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বিষয়ে মার্কিন নীরবতার যে গুঞ্জন আমরা শুনছিলাম, বিশেষ করে গত নভেম্বর থেকে 2+2 ডায়ালগের পর থেকে দিল্লিতে, তার যেন একটা ছেদ তৈরি হলো এবং আমেরিকা তার অবস্থান আবারও পুরনো অবস্থান জানান দিল। অন্যদিকে এই বিষয়ে আমরা টেলিভিশনে জেনারেল আজিজের, যে কথা আমি একটু আগেই বলছিলাম, বক্তব্য প্রচারিত হতে দেখেছি। তাতে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা দেখা গেছে, তাতে বিষয়টাতে উনি কতটা আপসেট তা আর লুকানো কিন্তু সম্ভব হয়নি। ওনাকে মোটেও সপ্রতিভ অন্তত আমার কাছে তো মনে হয়নি। সাংবাদিকরা যখন আমেরিকার বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখবেন কিনা বা কোনো পদক্ষেপে যাবেন কিনা সেটা জানতে চাইছিলেন, সাবেক এই সেনাপ্রধান জেনারেল বলেন যে না, তেমন কোনো পদক্ষেপ বা চিঠিও তিনি দেবেন না। আত্মপক্ষ সমর্থন করে তিনি আমেরিকাকে কোনো কিছুই জানাবেন না বলে জানিয়েছেন। এর মানে দাঁড়াচ্ছে এই যে এটা নিয়ে তিনি কিছুই বলবেন না। যা বলার ওইখানেই সাংবাদিকদের বলেছেন, ওই দিনই বলেছেন, এবং তিনি বলছেন যে এটা আল জাজিরার প্রতিবেদনেরই একটা প্রতিধ্বনি, নিষেধাজ্ঞা। এবং সেই নিউজে যেসব অভিযোগ করা হয়েছিল চিঠিতেও নাকি, চিঠি আসলে ঘোষণাটিতেও নাকি তাই বলা হয়েছে, আর এতে সরকারের মানহানি হয়েছে বলে জেনারেল আজিজ মনে করেন। যে অভিযোগে নিষেধাজ্ঞা হয়েছে তা সত্য নয় বলে তিনি জোরালো গলায় দাবি করেছেন। সাবেক এই সেনাপ্রধান তার এই জোরালো দাবির পাশাপাশি তিনি বলছেন যে এই নিষেধাজ্ঞা, অর্থাৎ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও, এমনকি আমরা জানি এটা পারিবারিক, আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বিজিবির ডিজি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাই এই ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে, কিছুটা বিব্রত করে। কিন্তু 2021 সালে আল জাজিরাতে যখন এই ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্রটি প্রচারিত হয়েছিল, তখন আমাদের দেশের অনেক মিডিয়া এবং সাংবাদিকরা, তাদের মধ্যে সম্পাদকও আছেন, বলছিলেন যে এটা একটা বাজে প্রতিবেদন, জার্নালিস্টিক কোনো অ্যাপ্রোচের মধ্যে নেই, এটার সাংবাদিকতার মানও অতি নিম্ন ছিল বলে তারা বলেছিলেন। কিন্তু এটার প্রভাব সাবেক সেনাপ্রধানের বক্তব্যে কিন্তু পরিষ্কার, অর্থাৎ তিনি বক্তব্যে পরিষ্কার করছেন যে আল জাজিরার কারণেই তার এই নিষেধ, আল জাজিরার প্রতিবেদনের কারণেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি এসেছে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার নজরে পড়েছে তাও আপনাদের সাথে একটু ছোট করে আমি বলে রাখি। এই বিষয়ে সরকারের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাসান মাহমুদ তিনি বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বলছেন যে আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছিল নির্বাচনের আগে, যেটা ঘোষণা করেছিল এবং পরে তারা ঘোষণা দিয়ে বলছিল যে যেটা তারা কার্যকর করতে শুরু করেছে সেটা হচ্ছে 3C ভিসা পলিসি, যেটা ছিল আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি ল অফ দ্য US। আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে বা যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট,
এটার অধীনে দেয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটার অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র কিন্তু এটা বলেনি যে সেই ভিসা নীতির অধীনে তাকে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটা ছিল নির্বাচন কেন্দ্রিক, গণতন্ত্র কেন্দ্রিক, আর এটা মূলত দুর্নীতি কেন্দ্রিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করবার জন্য। তো অন্য এক মিস্টার হাসান মাহমুদের কথায় যেটা স্পষ্ট যে তিনি অন্য একটের অধীনে এটা দেওয়া হয়েছে সেটা নিয়ে এক ধরনের তৃপ্তি বোধ করতে চাইছেন, এবং সেটাই তিনি বলছেন যে অন্য একটির অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা, অর্থাৎ জেনারেল আজিজ আহমেদকে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন কথা হলো এই অন্য অ্যাক্ট মানে কি, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটা বিদেশ নীতির সাথে সম্পর্কিত, আমেরিকান ফরেন পলিসির সঙ্গে সম্পর্কিত একটি অ্যাক্ট, আর ভিসা নীতি হচ্ছে অভিবাসন অ্যাক্টের সাথে জড়িত একটি বিষয়। সেই দিক থেকে আমেরিকান বিদেশ নীতি যে এখানে প্রয়োগ হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ফরেন পলিসি প্রয়োগ করা শুরু হয়েছে, এবং তারা যে অন্য কারো চোখে বাংলাদেশকে দেখেন না, যেটা মিস্টার লুও তার এই সফরের সময় বলেছেন, তা আরও একবার পরিষ্কার কিন্তু হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই আমরা এটার ইঙ্গিত কিন্তু পেলাম। অন্যদিকে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি গোপন থাকবে এমনটাই শোনা গিয়েছিল। এটা শুধু যে ব্যক্তি পেয়েছিল সে ব্যক্তি জানবেন, এটাই কিন্তু ভিসা নীতির নিয়ম, বিশেষ করে এই ধরনের নির্বাচন গণতন্ত্র কেন্দ্রিক যে ভিসা নীতি তারা স্পেশালি ঘোষণা করেছে, বাংলাদেশের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা করেছে, বা এমনকি সাধারণভাবে আমরা যখন কেউ ভিসা নিতে যাই বা যে কেউ আপনারা যান, আপনাকে ভিসা দেয়া হলো কি দেয়া হলো না, আপনাকে আপনার ভিসা বাতিল হলো কি হলো না, সেটা অন্য অনেক কারণেই হতে পারে। এমনকি আপনার ভিসা থাকবার পরেও আপনাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হলো না, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আপনাকে সেখানে ঢুকতে দিল না, এটা কিন্তু কাউকে তারা অফিসে মানে ঘোষণা দিয়ে অন্য কাউকে জানায় না, শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি এটা জানতে পারেন বুঝতে পারেন ওইটুকু। কিন্তু এই যে নির্বাচনের আগে যে ভিসা নীতি দিল তারা, এবং সেই ভিসা নীতির আওতায় কারা পড়ছেন সেটা কিন্তু তারা কখনো জানাবে না। হয়তো কখনো না কখনো তারা এটা বলবে যে এই ভিসা নীতির আওতায় এত সংখ্যার মানুষকে আমরা নিয়ে এসেছিলাম, তাদেরকে ভিসা দিইনি, তাদের ভিসা বাতিল করেছে, তাদের ঢুকতে দেওয়া হয়নি। হয়তো এটাও বলতে পারেন যে তারা এই এই প্রফেশনে, তারা রাজনীতিবিদ, তারা প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনের কর্মকর্তা, তারা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির, তারা নিরাপত্তা বাহিনীর, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা ব্যবসায়ী, তারা গণমাধ্যমের ব্যক্তিবর্গ, এটা তারা হয়তো কোনো একটা সময় গিয়ে বলতে পারেন। সো এটা শুধু যে পেয়েছেন তিনি জানবেন, যেটা আমি বলছিলাম এই ওই ভিসা নীতির আওতায় যারা পড়বেন এটা পাবলিক করা কখনই হবে না, কিন্তু জেনারেল আজিজের বেলায় বিষয়টা অফিসিয়াল ঘোষণা আকারে আসার ফলে কোনো কোনো মহলে বিপুল চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং জেনারেল আজিজের এটা কেন ঘোষণা করা হলো, যেটা মিস্টার হাসান মাহমুদও বলেছেন, আমি সেটাই বলতে চাই, তিনি যথার্থই বলেছেন, ওই ভিসা নীতির আওতায় কিন্তু তার এই স্যাংশন না, তার এই রেস্ট্রিকশন না, এটা একদম ফরেন পলিসির আওতায় অন্য অ্যাক্টে করা হয়েছে, এবং এর সঙ্গে অন্যদেরকে বার্তা দেবার বিষয় রয়েছে, এর সঙ্গে অন্যদেরকে সচেতন করবার বিষয় রয়েছে, যে কারণে কারণ নির্বাচনের ওটার একটু সফট, এটা অনেকখানি হার্ড আমি মনে করি অ্যাপ্রোচ। সো মূল কথা যেটা হচ্ছে এটা হচ্ছে যে এই জেনারেল আজিজের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আমেরিকার যে প্রোঅ্যাক্টিভ মনোভঙ্গি প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু অনেক বিশ্লেষকই মনে করেন।